MBBS, BDS, MDMS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন infinity@8420-967-999. নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক অনেকেই সরাসরি দেখেছেন, খবরের কাগজে সেই সাংবাদিক বৈঠকের রিপোর্ট পড়েছেন, সামাজিক মাধ্যমেও সেটা দেখেছেন। আমার কিন্তু মনে হলো মুখ্যমন্ত্রী যতই পরিতৃপ্তির ঢেকুর তুলুন না কেন, টেনশনের চোরা স্রোত কিন্তু বইছে। তার অনেকগুলো কারণ আছে। মুখ্যমন্ত্রী বিলক্ষণ জানেন যে তার সমর্থনের ভিতে বড়সড় ফাটল ধরেছে। হয়তো ধস এখনই নামে নি, কিন্তু ধস নামতে কতক্ষণ? দুই, যে মুসলমান ভাই বোনদের ভোটে তৃণমূল কংগ্রেস 2021-এর কঠিন নির্বাচনের বৈতরণী পার হয়েছিল, সেই মুসলমান ভোটে কিন্তু বড়সড় ক্ষয় চোখে পড়ছে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার একাংশে। মুর্শিদাবাদে গ্রাম পঞ্চায়েত স্তরে তৃণমূলের আসন প্রাপ্তি আর বিরোধীদের আসন প্রাপ্তি মোটামুটি সমান সমান। জেলা পরিষদ তৃণমূল দখল করেছে, সেটা নিয়ে বিস্তর অভিযোগ আছে। অনেকে বলছেন যে একটা ওপিনিয়ন পোল শাসককে সতর্ক করে দিয়েছিল, তাই তারা দাঁত নোক বার করে যে কোনো মূল্যে জেলা পরিষদ দখলের জন্য ঝাঁপিয়েছিল। সেখানে বিরোধীরা আক্ষরিক অর্থে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি এবং প্রশাসনের একটা বড় অংশের যে সমর্থন ছিল সেটা স্বীকার না করলে সত্যের অপলাপ হবে। সেটা আমরা জানি, বিরোধীরা জানে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জানেন, আমাদের সহনাগরিকেরা জানেন যে ভোট হয়েছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে, কিন্তু বলকাহীন সন্ত্রাসও হয়েছে। কোনো কোনো সন্ত্রাস আমরা চোখে দেখেছি, কোনো সন্ত্রাস চোখে দেখিনি, এটা মুখ্যমন্ত্রী জানেন। যে সন্ত্রাস চোখে দেখেছি তাতে ভোটের দিন ঘোষণা থেকে কাউন্টিংয়ের দ্বিতীয় দিন পর্যন্ত 47 জন সহনাগরিকের মৃত্যু হয়েছে। আর যে সন্ত্রাস সংবাদ মাধ্যম দেখাতে পারেনি সেটা চাপা সন্ত্রাস, গ্রামে গ্রামে গিয়ে আতঙ্ক তৈরি করা, বিরোধী দলের ভোটারদের হুমকি দেওয়া, বাড়িতে সাদা থান, রজনীগন্ধার মালা পাঠানো এবং সরকারি প্রশাসনের একটা বড় অংশের নির্লজ্জ পক্ষপাত তৃণমূল কংগ্রেসকে এই সাফল্য এনে দিয়েছে, এটা মুখ্যমন্ত্রীও জানেন। তাই তৃপ্তির ঢেকুর তিনি তুলতে পারছেন না। তার জমানায় এটা তৃতীয় পঞ্চায়েত নির্বাচন। প্রথম পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের সঙ্গে সংঘাতে জড়িয়ে 5 দফায় ভোট হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে। বামেরা জলপাইগুড়ি জেলা পরিষদ দখল করেছিল, পরে রাখতে পারেনি। কংগ্রেস মুর্শিদাবাদ, দিনাজপুর দখল করেছিল, উত্তর দিনাজপুর। 2018 সালে 34% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল, উন্নয়ন দাঁড়িয়েছিল রাস্তায়, এখন উন্নয়ন তিহারে। ফল কি, 19-এর লোকসভায় 18টা আসনে জয়লাভ করেছিল বিজেপি। এবারও 12% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, 75 লক্ষ মানুষ ভোট দিতে পারলেন না। আর যেখানে ভোট হলো সেখানে বহু জায়গায় বেনিয়ম সন্ত্রাসের অভিযোগ উঠল, মুখ্যমন্ত্রী জানেন, কিন্তু তার কিছু করার নেই। কেন? জেলা পরিষদ, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় থাকতে না পারলে দলের গণভিত্তি বলে কিছু থাকবে না। এমনিতেই তৃণমূল কংগ্রেস কোনো আদর্শ দ্বারা চালিত দল নয়, কোনো শৃঙ্খলাবদ্ধ দল নয়। একমাত্র ক্ষমতায় টিকে থাকা হচ্ছে
এই দলটার সঞ্জীবনী শক্তি, একজোট হয়ে থাকার আবশ্যিক শর্ত। তাহলে পঞ্চায়েতে ক্ষমতা হারালে দল ভেঙে যেতে পারে, অনেক বেশি বিক্ষুব্ধ মাথাচাড়া দিতে পারে, সেটা মুখ্যমন্ত্রী জানেন, এবং জানেন বলেই যে কোনো মূল্যে পঞ্চায়েতের ক্ষমতা দখল করাই ছিল তার পাখির চোখ, এবং তিনি তাতে সফল। একদিকে তিনি যেমন সফল, অন্যদিকে আশঙ্কা চোরাস্রোত তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কারণ তিনি বিলক্ষণ জানেন সংখ্যালঘুদের একটা বড় অংশ তার সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এবং লোকসভা নির্বাচনে সংখ্যালঘুরা বিধানসভা নির্বাচনের মতো তার পাশে যেভাবে দাঁড়িয়েছিল সেভাবে দাঁড়াবে না। মুখ্যমন্ত্রী বললেন যে এত বোমা এত বন্দুক কি করে এলো? মনে আছে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন 2021 সালে মার্চ মাসে বকটুইতে দাঁড়িয়ে? 10 দিনের মধ্যে সমস্ত বেআইনি বোমা অস্ত্র উদ্ধার করতে হবে পুলিশ প্রশাসনকে। পুলিশ কি করেছিল তার প্রমাণ দেখলেন, কুটির শিল্পে পরিণত হয়েছে বোমা শিল্প, বাইরে থেকে 9mm পিস্তল দুষ্কৃতীরা নিয়ে ঘুরছে, সব দলের দুষ্কৃতী আছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী ওটা বলার জন্য বলেছিলেন, পুলিশও বুঝেছে যে ম্যাডাম ওটা বলার জন্য বলেছিলেন, ওই বিষয়টা তিনি বোধহয় খুব একটা আন্তরিক নন। তাহলে পুলিশ চাইলে এতদিনে সব বোমা সব বেআইনি অস্ত্র উদ্ধার করতে পারত, পুলিশ করেনি, কারণ হয়তো ইনস্ট্রাকশন পায়নি, না হলে পুলিশের রাজনীতিকরণ এমন পর্যায়ে গেছে তাদের পেশাদারিত্ব বলে আর কিছু অবশিষ্ট নেই। মুখ্যমন্ত্রী 19 জনকে ক্ষতিপূরণ দেবেন, হোমগার্ডের চাকরি দেবেন পরিবারের, মৃত্যু হয়েছে 47 জনের এখনো পর্যন্ত, তাহলে 19 জন কেন, কোত্থেকে তিনি এই ফিগারটা পেলেন? তাহলে মুখ্যমন্ত্রী শুধু তৃণমূলেরই মুখ্যমন্ত্রী হয়ে রইলেন, পশ্চিমবঙ্গবাসীর মুখ্যমন্ত্রী হলেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এটাই হচ্ছে দুঃখের বিষয়, কারণ মুখ্যমন্ত্রী চেয়েছিলেন সবকিছু জিততে, সর্বগ্রাসী, যে এই যে নিয়োগ দুর্নীতি এইসব বিষয় থেকে মানুষের নজর ঘুরিয়ে দেব, বলবো দেখো ওসব ফালতু কথা, ফালতু প্রচার, মানুষ বিপুলভাবে জনাদেশ দিয়েছে, আপনি তো মানুষের প্রকৃত জনাদেশটা নিতেই চাইলেন না। আপনি যদি চাইতেন অবাধ নিরপেক্ষভাবে ভোট হোক, আপনার নির্দেশে আপনার অনুপ্রাণিত কমিশনার সেটা করতেন, কয়েক দফায় ভোট করতেন, কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করতেন আগের থেকে, তাহলে বুঝতে পারতেন পশ্চিমবঙ্গের মানুষের রায়টা কি। আপনি সে সুযোগটা নিলেন না, কারণ সে সুযোগ নেওয়ার সৎসাহস আপনার নেই। তাহলে বুঝতে পারতেন এক্সাক্ট সিচুয়েশনটা কি, গ্রাউন্ড লেভেলের সিচুয়েশনটা কি। আপনি 2018 সেই সুযোগটা নিতে চাননি, এবারও নিলেন না, খেসারত 19-এ দিতে হয়েছিল, আবার দেবেন 24-এ, আবার দেবেন 24-এ, কারণ আপনি যে কথাগুলো বলছেন সেগুলো সত্যের অপলাপ ছাড়া আর কিছু নয়। আপনি বিলক্ষণ জানেন যে পায়ের তলায় মাটি সরে গেছে, সেটা আপনি বুঝতে দিতে চান না বলেই বিরোধীদের কারে দোষ চাপাচ্ছেন, দুষ্কৃতীদের হাতে কেন এত বোমা বন্দুক, নির্বাচন কমিশনারকে কাঠগড়ায় তুলছেন, আপনারই অনুপ্রাণিত কমিশনার, আপনার কথা মতোই চলেছে, এখন তার ঘাড়ে কিছুটা দোষ চাপিয়ে কিছুটা দায়ভার ঝেড়ে ফেললেন, আর কমিশনারও সাজানো বুলি আওড়ানোর মতো বলছে, আইন শৃঙ্খলা হচ্ছে রাজ্য প্রশাসনের ব্যাপার, এখন মেকি একটা ছায়াযুদ্ধ চালাবেন আপনার অনুপ্রাণিত নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য প্রশাসনে, 47 জন সহনাগরিকের মৃত্যু হলো, আপনি কোন মুখে ব্যাঙ্গালোরে গিয়ে বিজেপি বিরোধী বৈঠকের মধ্যমণি হবেন, মানুষ তো প্রশ্ন তুলবে, আপনি বিজেপির বিরুদ্ধে কোন মুখে কথা বলেন যেখানে এরা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গে 47টা মানুষ বেঘরে প্রাণ হারায় আর আপনি গিয়ে গণতন্ত্রে বাণী দেবেন,
কেউ বিশ্বাস করবে, একই আপনাকে কেউ বিশ্বাস করে না। সর্বভারতীয় স্তরে কংগ্রেসও আপনাকে বিশ্বাস করে না। এখন কিছুটা বাধ্যবাধকতায় আপনার পাশে থাকার একটা ভান করছে, আমি বলছি ভান, রাহুল গান্ধী আপনাকে 1% বিশ্বাস করে না। সোনিয়া গান্ধীর হয়তো কিছুটা সফট কর্নার আছে, কিন্তু আপনি আবার কংগ্রেসকে দেখতে পারেন না, রাহুলকে দেখতে পারেন না, সোনিয়া গান্ধীর সঙ্গে আপনার সম্পর্কটা শুধু দেনা পাওনা, কারোর সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক নেই, আপনি বিশ্বাসই করেন না, যখন যেমন তখন তেমন। আর পাল্টি কীভাবে খেতে হয় তার আদর্শ উদাহরণ হলেন আপনি। বিজেপির সঙ্গে ঘর করেছিলেন, এখন বিজেপির বিরুদ্ধে নেমে পড়েছেন, এখন বিজেপি সাম্প্রদায়িক হয়ে গেল, যে সময় আপনি বিজেপির সঙ্গে ঘর করেছেন তখন বিজেপি সাম্প্রদায়িক ছিল না। আসলে সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে রেখেছেন, এবং সংখ্যালঘুদের ভুল বোঝাতে গেলে বিজেপি বিরোধী একটা ভাবমূর্তি তৈরি করতে হবে, সেটা আপনি করছেন শুধু ভোটে জেতার জন্য। সংখ্যালঘু মানুষের প্রকৃত উন্নয়ন কি আপনার লক্ষ্য? প্রশ্নটা সংখ্যালঘু সমাজ থেকেই উঠছে। তাই কোন মুখ নিয়ে আপনি ব্যাঙ্গালোরে গিয়ে বিজেপি বিরোধী জোটের মধ্যমণি হবেন? সংবাদ মাধ্যম তো প্রশ্ন করছে, সর্বভারতীয় সংবাদ মাধ্যম, যে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের অন্তর্জনী যাত্রা হলো, ত্রিস্তরীয় পঞ্চায়েতে এখনো পর্যন্ত 47 জনের মৃত্যু হলো, ভারতবর্ষের কোনো কোনো রাজ্যে কোনো নির্বাচনে এই ধরনের রক্তপাত হানাহানি হয় না, পশ্চিমবঙ্গ এগিয়ে রইল, এগিয়ে বাংলা, আর আপনি ছড়ি ওড়াতে চললেন ব্যাঙ্গালোরে, কি বিজেপি বিরোধী জোট গঠনের অন্যতম কুশীলা ভাবেন? দিদি, রাজমহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ, সেখানে আপনার দলের নামও নিশান নেই। পলিটিক্যাল ট্যুরিজম করতে গিয়েছিলেন, ত্রিপুরায় 9টার থেকে কম ভোট পেয়েছেন, মেঘালয়ে কংগ্রেসের এমএলএদের ভাঙিয়ে লড়াই করেছিলেন, 3 না 5 জিতেছিলেন, অনেকেই আবার পত্রপাত বিদায় নেবেন, হয়তো প্রস্তুতি শুরু করে দিয়েছেন। মেনে নিন, আপনি পশ্চিমবঙ্গ কেন্দ্রিক একটা আঞ্চলিক দল, কোনো সর্বভারতীয় পদ আপনার দলের কারুর থাকা উচিত নয়। আর সবথেকে দুর্ভাবনায় কেন দিদিমণি, আপনি এজেন্সি করান আছে, মলয় ঘটককে ডেকেছে, আপনার ভ্রাতুষ্পুত্রর কোনো রক্ষা কবচ আর নেই, সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, ইডি ডাকবে একবার একাধিকবার, সিবিআইও ডাকবে, এবং আদালতে সুপ্রিম কোর্টে দেশের সলিসিটর, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বলেছেন নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িয়ে থাকার বিষয়ে প্রাথমিক প্রমাণ তাদের হাতে আছে। এটাই বোধে আপনার শিরোপীড়া সব থেকে বাড়িয়েছে। তার উপর নির্বাচনের নামে এই প্রহসন সর্বভারতীয় ক্ষেত্রে আপনার ভাবমূর্তিকেও একবারে তলানিতে টেনে নামিয়েছে।